नमस्कार बंधु अकल 90 डेज हार्ट चैलेंज आज 43 नम्बर तो दिन उला आहिलो इंडोर स्टेडियम आहि अलग फॉर्मूला दे कमर एक्सरसाइज कर ललो कारण आज बॉडी वेट ट्रेनिंग करिम तो तार कारणे वार्म अप कर ललो आरो बाहिरत खूबे बरखुण दी आछे तो आज भाविलो भिडिओ तो पूरा रो राखिम रो वीडियो अपलोड दिम कुनो काट कुट इडिट नकरो तो आज बॉडी ट्रेनिंग करिम पाइक सिट अप तार पिसत करिम पुश अप तार पिसत करिम चिन अप तार पिसत करिम डिप्स तो ए साइटा करिम तो बेसिक बॉडी वेट ट्रेनिंग तो हकले करियो पारे आरो कोइले बॉडी तो पूरा एक्टिव होय थाके तो जिम नुजुआ कोइ एटा भाल माने फिजिक पावो पारे तो ए बेसिक बॉडी ट्रेनिंग एटा हदाय करিব লাগে तो आखा থাকিল আপোনাকেও চাই কমেও 10-15 মিনিট আপোনাকে টাইম লিয়াই ঘরতে করিও পারে এইটা এক্সারসাইজ তো করক আর নিজে ফিট হয়ে থাকো অ্যাকটিভ হয়ে থাকো তো সাক আজি ভিডিওটো প্রথমে মই পাইক সিটাবে আরম্ভ কইলু কারণ পাইক সিটাপ কইলে বডি একদম গরম ওয়ার্ম হয়ে যাও পুরা ঘামি অবস্থা নাকি হয়ে যায় তো তার কারণে পাইক সিটাপ আর লেগস এই দুটা কইলে মানুহৰ রানিং নকইলো পুরা বডি একদম সোনকালে ওয়ার্ম আপ হয়ে যায় ওয়ার্ম হয়ে যায় তো ঘাম উলাই যায় তো তার কারণে প্রথমে কইলো পাইক সিটাপ 10টা 10টাকে 7টা সেট তারপর 10 সেকেন্ড রেস্ট এটা সেট করার পিছত 10 সেকেন্ড রেস্ট তারপর আকৌ 10টা তারপর 10 সেকেন্ড রেস্ট তেনেকে 7টা সেট তো আপোনাকেও ট্রাই কৰিব পাৰে 7টা সেট নকৰিলে কমেও যিমান পাৰে 3টা সেটটো ৰাখিব লাগে 3টা মানে 30টা কৰিব পাৰিব লাগে তো মই 70টা কৰিলোঁ তো 70টা কৰোঁতে মোৰ অৱস্থা বেয়া হৈ গৈছে তো 10 সেকেন্ড রেস্ট করি তারপর আকৌ স্টার্ট করে দিল 1 2 3 4 5 6 7 8 9 10 পুরা ফাটি গৈছে পুরা ঘামি অবস্থা নাইকিয়া হয়ে যায় তো লেগস আর সিট আপ থাকিলে এপসর ওয়ার্কআউট কইলে তো বহুত ঘাম ওলাই তো বডিটো সোনকালে গরম হয় আর পাইক সিট আপ কইলে তো কোমর পুরা মজবুত হয় তো তার কারণে প্রথমে পাইক সিট আপ কই লব যিমান পারে 30টা 40টা 50টা তেনেকে বহাই গৈ থাকিব তো মই আজি 70টাহে কৰিব পাৰিলোঁ টার্গেট আছিলে 100টা কৰিম বুলি কিন্তু 100টা নোৱাৰিলোঁ 70টা কৰিলোঁ তো নেক্সট বঢ়াই গৈ থাকিম তেনেকে কাৰণ আৰু বাকী বডি ওয়েট ট্ৰেনিং আছে তো পুশ-আপ আছে চিনাপ আছে তাৰপিছত ডিপছ আছে তো তাৰ কাৰণে মই 70টা কৰিলোঁ Thank you.
तो पाइक सीटअप 70 कम्प्लीट कर पिछत तार पिछ अलग 30 सेकेंड मान रेस्ट लय तारछ इटा आको पुशअप करिम पुशअप नॉर्मल पुशअप करिब पारे तो मो बार आसले कारणे बारत करिलु तो 10टा 10टा के सेम तेनेकाय 7टा सेट 10टा करा पिछत 10 सेकेंड रेस्ट तारछ आको 10टा करा पिछत 10 सेकेंड रेस्ट तेनेके करि जाओ तो 70টা কৰোতে মোৰ পুৰা আছে টার্গেট 100টা কৰিম বুলি তো 70টা হে পাইলো তো তাৰ পিছত 10 সেকেন্ড ৰেষ্ট লৈ আকৌ ষ্টার্ট কৰিলো 10টা পুশ আপ तार पिछत 30 सेकेंड रेस्ट लो आको कोइलो सिनाप सिनाप 10টা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 तो आको 10 सेकेंड रेस्ट लो आको 5টা 5টা के सिनाप करिम 25টা तो 5টা 5টা के पिछत राखिछु प्रथम 10টা एटा सेट करिलु 10 सेकेंड रेस्ट तारपिछत 5টা 5টা के 3টা सेट तो 25টা तारपिछत अगेन 1, 2, 3, 4, 5 तो अगेन 10 सेकेंड रेस्ट लो आको 5টা 5টা 2টা सेट करिम तो
কন্টিনিউ কৰিলে তো বহুত দম লাগে পাওয়ার লাগে তো বডি ওয়েট ট্রেনিং টু বেসিক ট্রেনিং এইটা তো এইটা কইলে আপনার ফিজিক ভাল হব তো আর মানটো অ্যাক্টিভ হয়ে থাকিব তো তার কারণে জিম নোযাক আপনাদের ঘরতে করব পারে ডেইলি করক তো আপনার বডি অ্যাক্টিভ হয়ে থাকিব চিন আপ করার পিছত আক 30 সেকেন্ড রেস্ট লো আকো এটা ডিপস করিম ডিপস করিম 3টা সেট করিম 10টা 10টাকে তো 10 সেকেন্ড রেস্ট লো তো ডিপস চল যাওয়ার কারণে তো বহুত ভাল এক্সারসাইজ তো সিট আপ করল পাইক সিট আপ প্রথমে পাইক সিট আপ তো কোর মজবুত কারণে তো কোর মজবুত হবলৈ কারণে পাইক সিট আপ করল তো সেকেন্ড করল পুশ আপ তো চেস্ট আর ট্রাইসেপর কারণে তারপর করল চিন আপ তো বেকর কারণে তারপর এটা করছো ডিপস তো সোলজার কারণে তো এইটা বেসিক বডি ওয়েট ট্রেনিং এইটা করবই লাগে তেতিয়াহে মানুষ বহুত অ্যাক্টিভ হয়ে থাকে আপনি জিম নোযাক নিজে ডেইলি টাইম উলিয়া করক 15 মিনিট বেশি টাইম নালাগে 15 মিনিট করলেও বহুত নিজের শরীরটুক টাইম দিয়ক 15 মিনিট তো দিনটির কারণে আপনি অ্যাক্টিভ হয়ে থাকিব এই চাৰিটা বডি ওয়েট ট্রেনিং করতে মোর অবস্থা বেয়া হয়ে গেছে তো যেটো টার্গেট লৈ অহা হয় তো ঘরপা মাইন্ডসেট বনাই লৈ অহা হয় যে আজি এটো করিম তো এক্সারসাইজটো যদি কমপ্লিট করিব পারে তো বহুত ভাল লাগে মনটো বহুত ভাল হয়ে থাকে ফ্রেশ হয়ে থাকে মাইন্ড ফ্রেশ হয়ে থাকে তো যদি করব নো টার্গেটটো পুরা তো ভাল না লাগে মন চন বেয়া হয়ে থাকে তো আপনার হয় না নহয় জানো তো মোর যেটো টার্গেট লৈ আহো তো মর্নিংত যে আজি এটো করিম যেটা টার্গেটটো যদি পুরা করব নো তো